তোমার জীবন সঙ্গীর সাথে প্রথম কবে দেখা হয়েছিল তোমার? এটা বিয়ের অনুষ্ঠান, শর্মিলিয়ান্টির মেয়ে বিয়ে, তনিমা। আচ্ছা। ওই ওনার বিয়ের অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম, ওখানে যে ওর সঙ্গে ওকে আমি প্রথম দেখি। তারপরে পরিচয় হয় সম্ভবত একটা নাটকে। সেখান থেকে কি প্রেম? প্রেমের বিষয়টা আসলে অদ্ভুত ভাবে হচ্ছে আর কি। প্রেমটা হচ্ছে যে আমরা যখন জানতে পারলাম যে হ্যাঁ আমাদের বিয়ে হচ্ছে, তখন থেকে আসলে প্রেমটা স্টার্ট হয়। তার আগ পর্যন্ত আসলে ওইভাবে ওর সঙ্গে আমার যোগাযোগও ছিল না, কথা হতো না, মানে যেটা হচ্ছে দেখা হলে হাই হ্যালো এরকম আর কি। মানে আমার বিয়ের জন্য যখন আমার বাসা থেকে চিন্তা ভাবনা করছে, তখন আমার কলিগদের কথা উঠছিল বিভিন্ন ইয়ের কথা। তো যখন নাতাশার নাম বললাম, বললাম যে হ্যাঁ আমি ওকে চিনি, ভালো, ওকে বলে দেখতে পারো। তো আমি তখন বললাম যে তোমরা বলার আগে আমি আসলে ওকে বলি, এরকম একটা বিষয়, বিয়ে করবে কিনা। তারপরে আমি ফোন করে বললাম আর কি যে আচ্ছা এরকম একটা বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, তোমার নাম বলো। তাই আমি বলছি যে আমার কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা আগে জানা দরকার যে তোমার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমার আব্বা মার দিক থেকে আগাবে না, হ্যাঁ এই চিন্তাটা বাদ দেবে। তো তখন ও বললো যে জানাচ্ছি, এবং ফাইনালি জানালো যে না কোনো সমস্যা নেই। তো তারপরে আসলে সবকিছু ঠিকঠাক হচ্ছিল, আর এইদিকে আমাদের প্রেমটাও স্টার্ট হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম বিয়ের কথা, তারপরে প্রেম শুরু। আচ্ছা, শ্বশুর বাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ছিল তোমার? বিয়ের আগে তো একবার গিয়েছিলাম, মানে ওর বার্থডে ছিল। আচ্ছা। হ্যাঁ, তখনও অবশ্য মোটামুটি জানি আমরা যে আমাদের কিছুদিনের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি, মানে প্রসেসিং চলছে বিয়ের। তো ওই অভিজ্ঞতাটা খুব অদ্ভুত আর কি। মানে আমি আর কি ওদের বাসায় উঠছিলাম ওই সি দিয়ে, হঠাৎ দেখি যে একজন দৌড় দিয়ে আসছে আর কি। আমি এরকম ভাবার জায়গা খেয়ে গেছি যে কে, দেখি যে আমার শ্বশুর, মানে ইভিনিং ওয়াক বলে যে আচ্ছা আচ্ছা সেটা করছিলেন আর কি। মানে হ্যাঁ তুমি, আসসালামু আলাইকুম। তো বাবা বলতেছে আর কি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাও ভিতরে যাও ভিতরে যাও। আমি দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে চলে গেলাম আর কি। জি, তখন থেকে কি বাবা ডাকো? না, এখন বাবা ডাকি, তখন তো বিয়ের পর থেকে। তো চলে গেলাম। তো ওখানে যে বসে গল্প করছি, তো ওখানে ওদের ওর আরো ফ্রেন্ডস ছিল, তো ওদের সঙ্গে পরিচয় হচ্ছে, কথা বলতেছি। জাস্ট খালি বসেছি কিছুক্ষণ, এর মধ্যে আমার ফোন আসলো। আমার আব্বু বলছে, বাবা আমি তো গাড়ি পাচ্ছি না। গাড়ি মানে গাড়ি, আমার গাড়ি চুরি হয়ে গেছে। মানে প্রথম দিন শ্বশুর বাড়িতে গিয়ে গাড়ি চুরি, মানে এরকম একটা মজার ঘটনা ঘটে আর কি। মজা তখন আসলে খুব ইয়ে হয়ে গেছিল। আমি যাচ্ছি ঠিক আছে, কারণ ওই দিনই ফার্স্ট একটা ড্রাইভার রাখা হয়েছিল। হ্যাঁ, সাদা গাড়ি তোমার ছিল? সাদা গাড়ি, একটা ফার্স্ট ড্রাইভার রাখা হয়েছিল। তারপরে ওই আর কি, ওই ড্রাইভারটাই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। পেয়েছো? হ্যাঁ, 9 বছর পর গাড়িটা পেয়েছি, আমার বাচ্চা হওয়ার 3 মাস পর। প্রথম কি উপহার দিয়েছিলে তুমি নাতাশাকে, বা নাতাশা তোমাকে? নাতাশা আমাকে একটা কি, একটা ঘড়ি দিয়েছিল, রোম্যানসনের। আচ্ছা, সুন্দর ঘড়িটা, বেশ ভালো ছিল সেটা অবশ্য। মানে ওই যে যখন যখন প্রেম করছিলাম আর কি, মানে সবকিছু ঠিকঠাক বিয়ের আগেই আর কি। আর আমি দিয়েছিলাম ওর একটা, ওকে একটা ডায়মন্ডের নাক ফুল দিয়েছিলাম, এটা বিয়ের আগে। আর বিয়ের পরে মনে হয় প্রথম গিফট কি করেন, ও আমরা ওই যে হানিমুনে যখন গিয়েছিলাম, তখন ওকে একটা ছোট্ট একটা ডায়মন্ডের একটা ছোট ছোট সেট আর কি, ওরকম মনে হয় ওরকম কিছু একটা দিয়েছিলাম। মনে করো নাতাশার সাথে তোমার অনেক ঝগড়া হয়েছে, সে রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখন ওকে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে প্রথম কোন জিনিসটা করবে তুমি? মানে আসলে সিচুয়েশনটা বুঝতেছিলাম, মানে একদমই সে চলে গেছে ঝগড়া করে, মানে হ্যাঁ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, হ্যাঁ তাহলে আমি তার আগে তার বাবা মার বাসায় যাবো, ওখানে যে বসে থাকবো ওখান থেকে মানে ব্যবস্থা করবো আর কি, নিয়ে আসার, কারণ ও তো আসতেছি এখানে আবার। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো আসছে, তো ওখান থেকে নিয়ে আসবো। প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতার কথা বলো। অদ্ভুত, মানে আসলে অদ্ভুত ফিলিং, আমাকে দেখে আসলে বোঝা যায় না। আমি খুব খুশিতেও খুব বেশি আমাকে বোঝা যায় না, এক্সাইটেড হওয়া, কষ্টেও আমাকে বোঝা যায় না যে আমি আসলে কষ্ট পেয়েছি কিনা। ওই ওই সময়টা আমাকে যদি কেউ ডাকতো যে শাহেদ, যখন ও ওটিতে আমি ওয়েট করছি আমার বেবির জন্য, শাহেদ হয়তো বা 2 সেকেন্ড পরে রিপ্লাই, হ্যাঁ হ্যাঁ জি কিছু বলবেন, ঘোরের মধ্যে, একদম ঘোরের মধ্যে যে কি হচ্ছে আসলে,
তো যখন মানে বাচ্চাটা হলো ফার্স্ট যখন মুখ দেখলাম মানে আমার বাচ্চা বিশ্বাস করতে পারছি না, মানে এরকম একটা আর কি, জীবনের প্রথম মানে প্রথমবার আমার নিজের বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি। সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতাম, দেখতাম ওর আঙুলগুলো হয়তো ধরে দেখছি, হ্যাঁ তো গালটা ধরছি, নাকটা ধরছি, এরকম আর কি ফিলিংস গুলো, মজা লাগছে, ভালো লাগছে, আর অদ্ভুত একটা ফিলিংস।